যেজন দিবসে মনের হর্ষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। পুঙ্খোক্তটি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের লেখা। আর আমি এখন দাঁড়িয়ে আছি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের বসত বাড়িতে। চলুন ঘুরে দেখতে দেখতে জেনে নিই তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার 1834 সালে খুলনা জেলার অধীনস্থ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নদীবেষ্টিত দীঘলদ্বীপ দিঘলিয়া উপজেলার সেনহাটিতে জন্মগ্রহণ করেন। এবং 1907 সালে তিনি জন্মভূমি সেনহাটিতে নিজ গৃহেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কালের পরিক্রমায় যখন তার ইতিহাস ঐতিহ্য ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন তৎকালীন সমাজপতিরা ও একদল সাহিত্য অনুরাগী সংগঠন ভবিষ্যৎ প্রজন্মের জন্য 1914 সালে তার বসত ভিটায় গড়ে তোলে কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ইনস্টিটিউট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিবেন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো প্লিজ তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীতে গড়ে তোলা হয় কবি কৃষ্ণচন্দ্র গ্রন্থাগার। কবিতার শেষ জীবন তার জন্মভূমিতে এবং কুমুন্দ বন্ধু মন্দিরেই কাটিয়েছেন। কবিতার জীবনদশায় দরিদ্রতার জন্য খুব সাধারণ জীবনযাপন করতেন, হয়তো সেজন্যই তিনি লিখে গিয়েছিলেন একদা ছিল না জুতা চরণ যুগলে। মনে করা হয় নদীবেষ্টিত এই দীঘলদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য তার কাব্যিক প্রতিভার বিকাশ ঘটায়। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার তিনিই একমাত্র কবি যে শুধুমাত্র নীতি কবিতা লিখে বিশ্বখ্যাত হন। তার বিখ্যাত রচনা সদ্ভাব শত।